আজ এই ভিডিওতে আমরা ক্লাস ফোরের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক নতুন যেটা দেওয়া হয়েছে যার পূর্ণমান হচ্ছে চল্লিশ অর্থাৎ পুরনো যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো গেছে সেখান থেকে বাছাই করাও কিছু প্রশ্ন নিয়ে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তৈরি করা হয়েছে তো এর সম্পূর্ণ সমাধান আমরা দেখে নেব এবং বাংলা ছাড়াও অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও আসবে চ্যানেলে প্লেলিস্টে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও এছাড়া অক্টোবর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও ওপরে দেখো আই বাটনে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও কিংবা প্লেলিস্টে দেওয়া আছে সেখান থেকে চাইলেও দেখে নিতে পারো এবারে প্রথমে আমরা একের প্রশ্নগুলো দেখে নিই তো একের এক নম্বরের প্রশ্ন হলো সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির মনে কোনো সন্দেহ নেই তো আমরা উত্তরে লিখব এই পৃথিবীর প্রতিটি পাতায় যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে তা কবি একনিষ্ঠভাবে শিখছেন এবং এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই এরপর একের দুই নম্বর প্রশ্ন হলো তথ্য চান স্কুলে গিয়ে ইয়াসোহাকি চানকে কোন অবস্থায় দেখতে পেলো তো আমরা উত্তরে লিখব তথ্য চান স্কুলে গিয়ে দেখলো ইয়াস কি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে এরপর একের তিন নম্বর প্রশ্ন হলো সবাই বলে বেজায় মিঠে তাদের কাছে কোন কোন খাবার বেজায় মিঠে লেগেছিল তো আমরা উত্তরে লিখব ধুলো বালির কোরমা পোলাও আর কাদার পিঠে তাদের কাছে বেজায় মিঠে লেগেছিল এরপর একের চার নম্বর প্রশ্ন হলো বক্সে চালাক অতি চিকিৎসক চুঞ্চু তো এই চুঞ্চু শব্দের অর্থ কী তো আমরা উত্তরে লিখব চুঞ্চু শব্দের অর্থ ওস্তাদ এক্সপার্ট এবারে একের পাঁচ নম্বর প্রশ্ন হলো মালগাড়ি কবিতায় কতক কার কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে তো এর উত্তরে আমরা লিখব কতকের জন্মদিনে যদি একটা মিষ্টি পরি তাদের বাড়িতে আসে তাহলে কতক সেই পরিটির কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে এরপর একের ছয় নম্বর প্রশ্ন হলো সেই ঘোর বনে মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি কোন জঙ্গলের কথা বলা হয়েছে তো আমরা উত্তরে লিখবো প্রমোদরঞ্জন রায় লেখা বনের খবর গদ্যাংশে যে জঙ্গলের কথা বলা হয়েছে তা হলো লুসাই বন এরপর একের সাত নম্বর প্রশ্ন হলো ইচ্ছা করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি কথকের কি কি ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছা করে তো আমরা উত্তরে লিখবো কথকের ইচ্ছে করে চুরি চীনের পুতুল ইত্যাদি ফেরি নিয়ে বেড়াতে এরপর একের আট নম্বর প্রশ্ন হল বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো বোতর পরিচয় দাও তো আমরা উত্তরে লিখব বোতর সম্পর্কে আমাজন জঙ্গলে প্রচলিত বিশ্বাস এই যে তিনি আমাজনের রক্ষাকর্তা জলের গভীরে মস্ত প্রাসাদে নাকি তার বাস বোতো অনেকটা ডলফিন আকৃতির একটা প্রাণী এরপর একে নয় নম্বর প্রশ্ন হলো ধলেশ্বরী খেপা নদী কথা বলা হয়েছে কেন তো আমরা উত্তরে লিখবো ধলেশ্বরী নদী তালে বেতালে চলে চলার তাল ঠিক রাখতে জানে না নদীর বেগ ও স্রোত প্রবল হওয়ায় এদিক ওদিক থেকে ঢেউ আশ্রে পড়ে নৌকর গায়ে তাই ধলেশ্বরী নদীকে খেপা নদী বলা হয়েছে এবং তারপর একে দশ নম্বর প্রশ্ন হলো মন উন্মন গো তার মনের এমন পরিস্থিতি তো উত্তরে লিখব সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় ঘোমটা পরা এক গ্রাম্য বধূর মনের আনমোনা পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে এবারে আমরা দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নিই তো দুইয়ের এক নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র সবার আমি ছাত্র কবিতায় কবি কিভাবে প্রকৃতি থেকে দিন রাত নানানভাবে নতুন জিনিস শেখেন তো আমরা উত্তরে লিখব কবি সুনির্মল বসু জীবনে চলার পথে প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে যে সমস্ত অনুপ্রেরণা পেয়েছেন তার একটি বিবরণ দিয়েছেন সবার আমি ছাত্র কবিতায় আকাশের বিস্তৃতি যেমন তাকে উদার হতে শিখিয়েছে তেমনি বাতাসের কাছ থেকে তিনি পেয়েছেন কর্মী হবার অনুপ্রেরণা একইভাবে তিনি পাহাড় সূর্য সাগর নদী মাটি পাথর বনভূমি প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিক্ষা লাভ করেছেন কবির কাছে এই পৃথিবী পাঠশালা তুল্য এবং এখান থেকে তিনি দিন রাত নানানভাবে নতুন জিনিস শেখেন এরপর দুয়ের দুই নম্বর প্রশ্ন হল গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম বক্তার অভিজ্ঞতা নিরিখে গাছে ওঠা ব্যাপারটা কীরকম তো আমরা উত্তরে লিখবো তথ্য চান তার নিজের গাছে উঠতে ইয়াসোয়াকি চানকে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু ইয়াসোয়াকি চান পোলিও রোগে আক্রান্ত হওয়ায় সে সহজে গাছে উঠতে পারছিল না চান তাকে ঠেলে ঠেলে মইয়ের মাথায় পৌঁছে দিয়েছিল ইয়াসোয়াকি চানকে মই থেকে গাছের ডালে আনার জন্য তথ্য চান গাছের ডালে চড়ে বসে এবং হাত বাড়িয়ে ইয়াসোয়াকি চানের হাত ধরে তারপর ভাগ হওয়া গাছের ডালে দাঁড়িয়ে সে ময়ের মাথায় পেটের ওপর ভর দিয়ে শুয়ে থাকা ইয়াসোয়াকি চানকে টেনে তোলে অবশেষে দুজনে গাছে ডালের ওপর মুখোমুখি দাঁড়ায় তথ্য তার গাছে ইয়াসোয়াকি চানকে স্বাগত জানায় এবং ইয়াসোয়াকি চানও লাজুকভাবে ভেতরে আসার অনুমতি চায় এমন দৃশ্য ইয়াসোয়াকি চান আগে দেখেনি এবার সে বুঝতে পারলো গাছে ওটা ব্যাপারটা ঠিক কেমন এরপর দুয়ের তিন নম্বর প্রশ্ন হল আমবাগিচার তলায় যেন তারা হেসেছে কথা বলা হয়েছে কেন তো আমরা উত্তরে লিখব কবি গোলাম মোস্তফা রচিত বনভোজন কবিতায় নুরু পুষি আয়েশা সফির মতো ছোট ছোটো ছেলেমেয়েরা বৈশাখ মাসের তপ্ত দুপুরে আমবাগানে মিলিত হয়েছে তারা সেখানে মিছিমিছি বনভোজনের আয়োজন করেছিল নুরু নামের বাচ্চাটি মিছিমিছি গিন্নি সেজেছিল ধুলো বালির কোরমা পোলাও কাদার পিঠের মতো কিছু মিছিমিছি খাবার তারা রান্না করেছিল সেই খেলা খেলতে গিয়ে তারা যে আনন্দ পেয়েছিল এখানে সেই কথাই বলা হয়েছে এরপর দুয়ের চার নম্বর প্রশ্নটি হলো মালগারি কবিতায় কথকের মালগাড়ি হতে চাওয়ার তিনটি কারণ নির্দেশ করো এর উত্তরে আমরা লিখব মালগাড়ি কবিতায় কথক মালগাড়ি হতে চায় এর কারণ হলো এক নম্বর হচ্ছে মালগাড়ি চলতে থাকে তার নিজের ইচ্ছে মতো দুই নম্বর হচ্ছে কোনো স্টেশন থেকে যাত্রী তোলার বা নামাবার বা দেরি হয়ে যাওয়ার কোনো পিছুটা তার নেই তিন নম্বর হচ্ছে মালগাড়ির টাইম টেবিল মেনে চলার প্রয়োজন নেই এরপর দুয়ের পাঁচ নম্বর প্রশ্ন হলো উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় উবা কি বুঝতে চায় তো আমরা উত্তরে লিখবো অমরেন্দ্র চক্রবর্তী লেখা আমাজনের জঙ্গলে গল্পে উবা লেখকের চোখের দৃষ্টি থেকে বুঝতে চায় যে লেখককে তিনি কোথা থেকে এসেছেন তিনি কোন পৃথিবীর মানুষ সেই পৃথিবীটাই বা কীরকম এই সবই এবারে দুয়ের ছয় নম্বর প্রশ্ন হলো বর্ষা দিয়ে বিতবে তারা রাজ্যে আমার এলে কারা এমনটি করবে উত্তরে লিখব কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় হাঙর তিমির মতো জলদস্যুদের উদ্দেশ্যে কথক বলেছেন যে তিনি তাদের জন্য পাহারা রেখে যাবেন জলদস্যুরা যদি তার রাজ্য আক্রমণ করে তাহলে সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা ও জেলেরা বর্ষা দিয়ে তাদের বিধে ফেলবে এবার দুইয়ের সাত নম্বর প্রশ্ন হলো যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে দক্ষিণ মেরু অভিযান রচনাংশ অনুসরণে সেই অভিজ্ঞতার বিবরণ দাও তো আমরা উত্তরে লিখব উনিশশো সালে নভেম্বর মাসে ক্যাপ্টেন স্কট স্যাকেলটন ও উইলসন উনিশটা কুকুর সাথে নিয়ে স্লেজ গাড়িতে করে দক্ষিণ মেরুর দিকে এগিয়ে যেতে থাকেন এগিয়ে যাওয়ার সময় তারা তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুজে রাখেন যাতে ফেরার পথে খাবার পাওয়া যায় এবং পথেরও নিশানা হয় কিন্তু তারা যত এগোতে থাকেন বরফের ঝড় ততই তীব্রতর হয়ে উঠতে থাকে ফলে তারা বাধ্য হন ফিরে আসার জন্য ফিরে আসার সময় তারা সকলেই ক্ষুদায় অবসন্ন হয়ে পড়েন কুকুরদের খাওয়ার জোগাতে তারা একটা কুকুরের মাংস অন্য কুকুরদের খাওয়াতে লাগলেন এই রকম করে কোনো রকমে জীবন বাঁচিয়ে তারা আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে আসেন এবারে দুইয়ের আট নম্বর প্রশ্ন হলো আলো নাটকে বাদুরদের গানের বক্তব্য কী এর উত্তরে আমরা লিখব আলো নাটকে বাদুরদের গানের বক্তব্য হলো তারা কালো ডানা মেলে এবং উজ্জ্বল দাঁতের সারি বের করে বসে আছে তাদের আলো সহ্য হয় না তারা গুহাতে থাকে তাদের গুহাতে সোদা গন্ধ এবং সেই গুহা বন্ধ এই সমস্ত বিষয় সেখানে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে এবং বাদুরেরা চায় সেই ভয়েরই যেন জয় হয় অর্থাৎ বাদুরেরা এইসব কথা বলে শম্ভুর মনে ভয় জাগাতে চেষ্টা করেছিল এরপর দুয়ের নয় নম্বর প্রশ্নটি হলো নৌকা পারে লাগে তখন ভাই বোনেরা কী করে তো আমরা উত্তরে লিখব রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে দেখা যায় নৌকো যখন পারে লাগে তখন লেখিকা ও তার ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়েন পারে নলখাগড়ার বনে ও বালির চরে ছুটোছুটি করেন এছাড়াও গত রাত্রে রান্না করে আনা লুচি আলুর দম হালুয়া জলের ধারে বসে খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকোয় উঠে পড়েন এরপর দুইয়ের দশ নম্বর প্রশ্নটি হলো দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্য চোখে পড়ে তো আমরা উত্তরে লিখব সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় নৌকো চালানোর সময় তিনজন মাল্লার চোখে পড়ে নদীর পারে জমে থাকা জঞ্জাল গজে ওঠা ঝোপঝাড় নদীর জল শৈবালে পরিপূর্ণ চরে জেগে ওঠা কঞ্চির বন বনহাসের তার নিজের ডিম শ্যাওলায় ঢেকে ফেলার দৃশ্য দেখা মেলে পানকৌড়ির জলে ডুব দেয় নদীর ঘাটে স্নান করে ঘুমটা পড়া বউ স্নান শেষে কলসিতে জল ভরে তারা ঘরের পথে পা বাড়ায় নৌকো থেকে এইসব দৃশ্যই মাঝিদের চোখে পড়ে এবারে তিন নম্বরে যে প্রশ্নগুলো আছে তো তিনের এক নম্বরে আছে নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পথ খুঁজে নিয়ে সন্ধিবিচ্ছেদ করো তো তিনের একের এক নম্বরে যে শব্দটা হবে সেটা হচ্ছে রত্নাকর সমান সমান রত্ন আকর তিনের একের দুই নম্বরে যে বাক্যটা আছে সেখান থেকে বিদ্যালয় সমান সমান বিদ্যাযোগ আলয় তিনের একের তিন নম্বরে যে বাক্য সেখান থেকে হবে স্বাগত এটা সমান সমান হবে সুযোগ আগত তারপর তিনের একের চার নম্বর যেটা সেই বাক্যটার থেকে হবে রমেশ এটা হবে রমা যোগীশ এবং তিনের একের পাঁচ নম্বরে যে বাক্য এখান থেকে হবে মতৈক্য সমান সমান মত যোগ ঐক্য এইভাবে নাম্বার দিয়ে করে দিও এরপর তিনের দুই নম্বর আছে সন্ধিকর তো সুধিযোগ ইন্দ্র সুধীন্দ্র দাম যোগ উদর এটা হবে দামোদর পূর্ণযোগ ইন্দু পূর্ণেন্দু দিবস যোগ অন্ত দিবসান্ত বনযোগ ঔষধি বন ঔষধি তো এই গেল ক্লাস ফোরের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশান যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া বাকি ভিডিওগুলো প্লে দেওয়া থাকবে এখানে দেখো প্লে লিস্টের লিঙ্ক আছে চাইলে এখান থেকেও দেখে নিতে পারবে এছাড়া অক্টোবর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও যদি কারো দরকার মনে হয় প্লেলিস্টে দেওয়া আছে সেখান থেকে দেখে নিও তো আজ এই ভিডিওটা এতটুকুই বাই